গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 8 August 2023 তে কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দেখে নাও। তোমাদের রেগুলার 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, 8টার সময় ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ চলছে, এখন 9টার সময় তো তোমাদের ইংরাজি চ্যাপ্টার ওয়াইজ চলছে। শুধু সোমবার মঙ্গলবার এটা বন্ধ থাকছে এবং বুধবার থেকে আবার কিন্তু রেগুলার এটা কন্টিনিউ হবে। কেমন? 10টার সময় জিকে, 7টার সময় জিকে এবং রিজনিং ক্লাস আজকে থেকে আবার হবে। নতুন অ্যাপে তোমাদের ফ্রি মক টেস্ট দেওয়া চলছে এবং ওখানে তোমাদের বিভিন্ন ইউজফুল কোর্সেসও রয়েছে, তোমরা চাইলে এগুলো জয়েন করতে পারো। চ্যাপ্টারাইজ এমসিকিউ প্লাস ডিটেলস কনসেপ্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের দুটো করে ক্লাস একসাথে কম্বাইন করে তোমাদের করা হয়েছে, প্রথমে কনসেপ্ট তারপরে এমসিকিউ। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টেরই ফাউন্ডেশন কোর্স এখানে অ্যাভেলেবেল, বা বিভিন্ন পরীক্ষার অনুযায়ী তোমাদের ব্যাচ কোর্সেস এখানে ইউজফুল রয়েছে অনেক। তোমরা চাইলে এগুলো জয়েন করতে পারো, এই নাম্বারটাতে যোগাযোগ করে নাও, এই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে? দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে, হুন ম্যানেট কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। হুন ম্যানেট ইনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন রিসেন্টলি। কম্বোডিয়ার রাজা সিহামণি হুন ম্যানেটকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। কম্বোডিয়া এশিয়া মহাদেশের অন্তর্গত একটা দেশ, এর রাজধানী নমফেন এবং মুদ্রা হচ্ছে কম্বোডিয়ান রিয়েল। তারপরে কোন রাজ্য সরকার গন্ডার সংরক্ষণ প্রকল্পের পুনঃপ্রবর্তনের জন্য রাইনো টাস্ক ফোর্স গঠন করতে চলেছে। রাইনো টাস্ক ফোর্স এটা করছে হচ্ছে তোমার বিহার। বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকি টাইগার রিজার্ভে গন্ডার সংরক্ষণ প্রকল্প পুনরায় চালু করার জন্য রাইনো টাস্ক ফোর্স গঠন করবে। কোন রাজ্য সরকার প্রথমবার বিদেশি অভিবাসীদের জন্য শুভযাত্রা স্কিম লঞ্চ করলো? শুভযাত্রা স্কিম এটা করেছে কে? কেরালা। শুভযাত্রা প্রকল্পের লক্ষ্য কেরালা থেকে প্রথমবারের মতো বিদেশি অভিবাসীদের অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা, আর এটা একটা মানে পজিটিভ এবং প্রোডাক্টিভ একটা অভিবাসন ইকোসিস্টেমকে মানে আরও সহজতর করবে, অভিবাসন ইকোসিস্টেমকে সহজতর করবে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান রয়েছেন, কথাকলি, উট্টামথুলাল, মোহিনীআট্টাম, কাইকত্তিকলি এগুলি এখানকার ফেমাস ড্যান্সেস। আনামুদি সোলার ন্যাশনাল পার্ক, ম্যাথিকেটান সোলার ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি, পম্পাদম এগুলো হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। ওনাম বিশু খুব গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল এখানকার, ঠিক আছে? আর ত্রিবান্দম হচ্ছে বা তিরুবনন্তপুরম হচ্ছে রাজধানী। তারপরে কোন রাজ্য সরকার 19টা নতুন জেলা তৈরির প্রস্তাব অনুমোদন করেছে? দেখো রিসেন্টলি রাজস্থান নতুন 19টা জেলা তৈরি করবে বলে প্রস্তাব অনুমোদন করেছে। 4 August 2023 19টা নতুন জেলা, 3টে নতুন জোনাল বিভাগ তৈরির জন্য কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রীয় উচ্চস্তরের কমিটির প্রস্তাব অনুমোদন করেছে। এই অনুমোদনের ফলে রাজস্থান রাজ্যে 50টা জেলা হবে। প্রশাসনিক ব্যস্ততার জন্য এই বিভাগ করা হচ্ছে আর কি। রাজস্থানের মুখ্যমন্ত্রী রয়েছেন অশোক গেহলট, রাজ্যপাল কলরাজ মিশ্র, রাজধানী জয়পুর, রাজ্যের প্রতিষ্ঠা দিবস হচ্ছে তোমার 1949 30th March, প্রধান বিচারপতি অগাস্টিন জর্জ মাসি, ঘুমার চাকরি, গনগোর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনী, ঘাবাল, কালবেলি এগুলি এখানকার ইম্পর্টেন্ট ফোক ডান্সেস। এছাড়া রণথম্বর ন্যাশনাল পার্ক, সরিষ্কা ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক এখানে দেখা যায়, ঠিক আছে? এর উত্তরে পাঞ্জাব রয়েছে, উত্তর পূর্বে হরিয়ানা আর উত্তরপ্রদেশ, দক্ষিণ পূর্বে মধ্যপ্রদেশ এবং দক্ষিণ পশ্চিমে গুজরাট রাজ্য রয়েছে। তারপরে দেখো নবমতম মালাবার রিভার ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে? মালাবার রিভার ফেস্টিভ্যাল এটা হয়েছে তোমার কোথায়? কেরালাতে। কেরালায় মালাবার রিভার ফেস্টিভ্যালের নবম সংস্করণ কোজিকোড়ের তুষারাগিরিতে শুরু হয়েছে। কেরালা অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্রমোশন সোসাইটি এবং কোজিকোড ডিস্ট্রিক্ট ট্যুরিজম প্রমোশন কাউন্সিল আয়োজিত হয়, মানে আয়োজিত 3 দিনব্যাপী একটা অনুষ্ঠান এটা অ্যাকচুয়ালি, যেটা থুসাগিরির ইরুভাঞ্জি পূজা এবং চালি পূজা নদীতে অনুষ্ঠিত। তারপরে ফিনান্সিয়াল ইয়ার 2023 সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ব্যাংকের সিইও হিসাবে শীর্ষস্থান দখল করেছে কোন ব্যাংকের সিইও? এইচডিএফসি ব্যাংকের সিইও সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও ফিনান্সিয়াল ইয়ার 2023। এইচডিএফসি ব্যাংকের সিইও শশীধর জগদীশন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ব্যাংকের সিইও হিসাবে শীর্ষস্থান দখল করেছে। বেতন হচ্ছে এনার ফিনান্সিয়াল ইয়ারে 10.5 কোটি। এইচডিএফসি ব্যাংকের সিইও কে? শশীধর জগদীশন। তাহলে প্রতিষ্ঠা হয়েছিল এটা 1994। এই হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। 2023 গ্রন্থাগার উৎসবের উদ্বোধন করেছে কে? দ্রৌপদী মুর্মু। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় রাজধানী নিউ দিল্লির গ্র্যান্ড প্রগতি ময়দানে গ্রন্থাগার উৎসব 2023 উদ্বোধন করল। এই উৎসবটা সংস্কৃতি মন্ত্রক কর্তৃক আয়োজিত আর এটা 2 দিনব্যাপী অনুষ্ঠিত হবে। আর ভারতের ছোট আর কেন্দ্রীয় গ্রন্থাগারগুলোর ডিজিটালাইজেশন এবং আধুনিকীকরণের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
তারপরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কোন রাজ্যের আদি চ্যানেল লুড়ে একটা বিশ্বমানের আন্তর্জাতিক জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন? এটা করেছে তামিলনাড়ুতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 5th August 2023 তারিখে তামিলনাড়ুর থুতুকুড়ি জেলার শ্রীভাইকুন্নমের কাছে আদি চ্যানাল্লুরে একটা বিশ্বমানের আন্তর্জাতিক জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন, রাজ্যপাল আর এন রবি, লোকনৃত্য ভরতনাট্যম, কুমি কোলাট্টম, কাবাডি, এখানকার পোঙ্গল উৎসব খুব গুরুত্বপূর্ণ, এছাড়া থাইফুসাম নাট্যাঞ্জলি উৎসবও রয়েছে। আদি আরনাদান, ইরাভালান সরি ইরুলার, কাদার, কানিকার, কোটাস, এগুলো সব এখানকার ইম্পর্টেন্ট ট্রাইবস। গুইন্ডি ন্যাশনাল পার্ক, গল্ফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী আবার আন্নামালাই ন্যাশনাল পার্ক, মধুমালাই ন্যাশনাল পার্ক, মুকুর্থি, এগুলো সব এখানকার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। 2023 সালে 8th ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালিত হলো? 8th ন্যাশনাল হ্যান্ডলুম ডেটা 7th অগস্ট, প্রত্যেক বছর হ্যান্ডলুম দিবস তোমার 7th অগস্ট পালন করা হয়, ঠিক আছে। স্বদেশী আন্দোলনকে স্মরণ করে এই দিবস পালন করা হয় এবং তাঁতশিল্পী যারা রয়েছে তাদের সম্মান জানাতে, ভারতের তাঁতশিল্পকে তুলে ধরতে গোটা বিশ্বের কাছে এটা করা হয়। 2015 সাল থেকে এটা পালন করা হচ্ছে। এবছর 2023 একটা থিমও ছিল, সেটা হচ্ছে হ্যান্ডলুমস ফর সাস্টেনেবল ফ্যাশন। তারপরে দেখো, মিলিটারি নার্সিং সার্ভিসের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত? মিলিটারি নার্সিং সার্ভিসের ডিরেক্টর জেনারেল হচ্ছেন অমিতা রানী। দেখো, ভারতীয় সেনাবাহিনীর প্রধান বর্তমানে কে রয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন জেনারেল অনিল চৌহান। আর ভারতের নৌবাহিনীর প্রধান রয়েছেন অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরিকুমার। এছাড়া ভারতীয় কোস্টগার্ডের 25তম মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হয়েছেন রাকেশ পাল। ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রামচৌধুরী। তারপরে ভারত আর কোন দেশের মধ্যে কৃষিতে সহযোগিতার জন্য মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে? এটা কোথায় হয়েছে? মালদোভাতে। 2023 জুলাই নতুন দিল্লির কৃষি ভবনে কৃষি আর কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী সুশ্রী শোভা কারন্দলাজে এবং মলদোভার উপপ্রধানমন্ত্রী এবং কৃষি ও খাদ্য শিল্পমন্ত্রী ভ্লাদিমির বোলিয়ার এর মধ্যে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ আর ভারত সরি মলদোভা আর ভারতের মধ্যে কৃষিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাইল্যাটারাল কোঅপারেশন আরও স্ট্রং করার জন্য এটা করা হয়েছে। তারপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও, শিলাদিত্য উপাধি কোন রাজা নেন? এর উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন করেন? এর উত্তর হয়ে যাবে চম্পারণের সত্যাগ্রহ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? নীতি আয়োগের চেয়ারম্যানকে, এগুলো শেষকালে কমেন্টে জানো, চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। দেখো, 2023 দেওদার ট্রফি কোন দল জিতেছে? সাউথ জোন। ভারতে প্রথম সেপটিক ট্যাঙ্ক মুক্ত শহর হতে চলেছে নির্মের কোনটি? নবি মুম্বাই। ব্যাডমিন্টনের জন্য কোন রাজ্য সরকার ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করতে চলেছে? আসাম। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক কবে পালিত হয়? 1st August থেকে 7th August। রাজমার্গ যাত্রা মোবাইল অ্যাপ্লিকেশন কে চালু করেছে? NHAI। কোন সংস্থা সম্প্রতি জলদোস্ত এয়ারবোর্ড চালু করেছে? ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ। সারা দেশে শিশু পরিচর্যা প্রতিষ্ঠানগুলি পর্যবেক্ষণ করার জন্য কোন পোর্টাল চালু করা হয়েছে? মাসি পোর্টাল। কে যৌথভাবে স্টাডি ইন ইন্ডিয়া পোর্টাল চালু করেছে? এস জয়শঙ্কর এবং ধর্মেন্দ্র প্রধান। কে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড়? গুকেশ ডি। 2023 ফরচুন গ্লোবাল 500 তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্থান কত? 88। হিরোশিমা দিবস কবে পালিত হয়? 6th অগস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় সেমিকন ইন্ডিয়া 2023 উদ্বোধন করেছেন? গান্ধীনগর, গুজরাট। তো এইগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো। যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও, নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিদিন 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।